হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, বিন্দাস আছেন, ফাটাফাটি আছেন। আর একটা ভিডিও, এই ভিডিও মেনলি সেই সমস্ত ইউটিউবারদের জন্য যারা একদম নতুন সদ্য শুরু করেছে বা আগামী দিনে শুরু করতে চায়, তার জন্য। অ্যাকচুয়ালি ইউটিউব আমাদের ক্রিয়েটার স্টুডিও বলে একটা অ্যাপ দিয়েছে, যেটা দিয়ে আমরা বেশ কিছু জিনিস অ্যাক্সেস করতে পারি এবং বেশ কিছু জিনিস আমরা কাস্টমাইজভাবে সেটিংস করতে পারি। সেই সেটিংস আমাদের হাতে যেহেতু দিয়েছে, তো সেই সেটিংস আমরা কীভাবে কী করবো, কোন সেটিংস কীভাবে কী রাখবো, যেটা আমাদের ভিডিওস ভিউজ বাড়াতে, সাবস্ক্রাইবার গেইন করতে এবং সাকসেসফুলি রান করতে যেটা খুব সুবিধা হয়। আমি রিসেন্টলি আমার একটা চ্যানেল আনকাট কলকাতা ক্যানভাস, অনেকেই জানেন, অনেকেই দেখেন, না জানলে অবশ্যই দেখে নেবেন, আনকাট কলকাতা ক্যানভাস বলে সার্চ করবেন, পেয়ে যাবেন। এই চ্যানেলটি আমি 14 দিনে, মাত্র 14 দিনে মনিটাইজ করে ফেলেছিলাম, মানে মনিটাইজ হয়ে গেছিলো। তো কীভাবে হলো, কী ছিল সেই সেটিংস, কীভাবে ব্যাপারটা এত তাড়াতাড়ি সম্ভব হলো? অনেকের অনেক সময় লাগে, 1-1.5 বছরও অনেকের লাগে, আবার অনেকের মিনিমাম 3-4 মাসও লাগে। তো কীভাবে কী সেটিংস ছিল সেটাই আমি জাস্ট শেয়ার করবো আপনাদের সঙ্গে, ভীষণ ইম্পর্টেন্ট তথ্য। তো মন দিয়ে অবশ্যই ভিডিওটি দেখবেন। আমি কোনো ফেক কথা বলবো না যে একদিনে কী করে ভাইরাল হয়ে যাবেন, একদিনে 10 লাখ ভিউ কী করে হবে, আমার কোনো দিনই হয়নি। সুতরাং ওই সমস্ত কথা আমি বলবো না, কিন্তু কিছু বেসিক সেটিংস যেটা আমাদের জানা ভীষণ জরুরি, সেই সেটিংসগুলো অনেকেরই ভুল হয়ে থাকে, কোন সেটিংস কীভাবে কী করবে না করবে বুঝতে পারে না, তাই জন্য এই তথ্য শেয়ার করা। একটা নতুন চ্যানেল কীভাবে 14 দিনে মনিটাইজ হয়ে গেল সেই তথ্যই আমি জাস্ট আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আমার ডেস্কটপে যাব, আমার চ্যানেলটি ওপেন করব, আনকাট কলকাতা ক্যানভাস, এবং কীভাবে কী সেটিংস রয়েছে, এবং অনেক সাকসেসফুল ইউটিউবার, অনেক বড় ইউটিউবারদের যে বেসিক সেটিংস থাকে সেটা এটা। অনেক সময় ছোটোখাটো ভুল হয়ে যায়, বুঝতে পারা যায় না কোনটা রাখবো, কোন সেটিংসটা ইয়েস করবো, কোনটা না করব, কীভাবে কী করব না করব, তাই জন্যেই এই শেয়ারিং। তো চলুন ডেস্কটপে, এবং আমি দেখাই আপনাদেরকে 14 দিনে আমার চ্যানেলটি মনিটাইজড হতে যে বেসিক সেটিংসের উপরে দাঁড়িয়েছিল বা এখনও রয়েছে সেই সেটিংস, সেই সেটিংসটা এক্স্যাক্টলি কী কী। চলুন ডেস্কটপ। তো এই হলো, দেখতেই পাচ্ছেন আমার এটা আনকাট কলকাতা ক্যানভাস। এই যে আনকাট কলকাতা ক্যানভাস, এখানে লেখা রয়েছে এই চ্যানেলের ভিডিওস। তো এখানে প্রচুর ভিডিও দেওয়া হয়েছে এর মধ্যেই, এবং কিছু ভিডিওর ভিউ 17,000, 21,000, 26,000, 14,000, 14,700, 15,000, 20,000, 12,000, 16,000, তো এইরকমভাবে একটা স্ট্যান্ডার্ড ভিউজ কিন্তু গেইন করে এই চ্যানেলটি। এবার যেটা দেখার, যে এই চ্যানেলের সেটিংস কী ছিল। সেটিংস মানে আমি বলতে চাইছি, এই যে বাঁদিকে আপনি যখন ডেস্কটপ খুলবেন, আপনি যদি মোবাইলে খুলেন তাহলে ভিউ অ্যাজ ডেস্কটপ ভার্সন আপনি খুলবেন, এইরকম ইন্টারফেসটা পেয়ে যাবেন। তো যাই হোক, এটা খুলে বাঁদিকে এখানে দেখবেন, এখানে সেটিং রয়েছে নিচে। তো প্রথমেই আপনি নিচে বাঁদিকে এখানে চলে যাবেন, এই সেটিংস লেখা রয়েছে এটার উপরে ক্লিক করবেন। সিঙ্গেল ক্লিক করলেই এই পেজটা খুলবে, এখানে গিয়ে আপনি আপলোড ডিফল্টস এটার উপরে ক্লিক করবেন, জেনারেল চ্যানেল আপলোড ডিফল্টস, এটায় ক্লিক করলে এই উইন্ডোটা ওপেন হবে, এবং সেখানে বেসিক ইনফো দেখছেন, এবং এখানে টাইটেল, এই টাইটেলের এটা ব্ল্যাঙ্ক রাখবেন আপাতত। এটা আপলোড ডিফল্ট মানে হচ্ছে আপনি যখনই নতুন ভিডিও আপলোড করবেন তখন যে সমস্ত সেটিংস আপনি অ্যাজ ডিফল্ট করে রাখবেন সেই রকমভাবেই আপলোড হবে। তো তাই জন্য টাইটেল সেকশনটা আপনি কিন্তু ইনিশিয়ালি ব্ল্যাঙ্ক রাখবেন, তার কারণ প্রতিটা ভিডিওর টাইটেল আলাদা আলাদা হয়, এর ফলে আপনি যখনই নতুন ভিডিও আপলোড করবেন তার টাইটেল যে ডিফারেন্ট হবে সেটা এখানে পুট করবেন টাইটেলে, তাই জন্য এটা আপলোড ডিফল্টে সেটিংসে ফাঁকাই রাখবেন, এরকম ফাঁকা রাখবেন। তার নিচে রয়েছে ডিসক্রিপশান, এখানে আপনি হ্যাশট্যাগ দিলেও দিতে পারেন, কিন্তু আমি দিইনি এখনও অবধি, কিন্তু যখন আপলোডের পর ইচ্ছা হলে দিই। সেটা হ্যাশট্যাগ হতে পারে হ্যাশট্যাগ কমেডি, হ্যাশট্যাগ ফানি ভিডিও, বা হ্যাশট্যাগ আনকাট কলকাতা ক্যানভাস, এরকম যে টপিকের উপরে ভিডিও সেই টপিক নিয়ে আপনি কিন্তু হ্যাশট্যাগ দিতেই পারেন। এছাড়াও ভিডিও সম্পর্কিত কোনো কথা বা আপনার ফেসবুক বা অন্যান্য যে সোশ্যাল মিডিয়া রয়েছে তার লিঙ্ক এখানে দিতে পারেন। এছাড়া আপনি যে ভিডিও সেই ভিডিও ব্যাপারেও আপনি কিন্তু এখানে ডিটেলস ইনফরমেশান লিখতে পারেন ডিসক্রিপশান বক্সে। এর নিচে যেটা দেখবেন সেটা হচ্ছে ভিজিবিলিটি, এইটা আমি প্রাইভেট করে রেখেছি, আপনিও প্রাইভেট করে রাখতে পারেন। প্রাইভেট করে আপলোড করবেন কিন্তু আপলোড হওয়ার পরে আপনি এটা পাবলিক করে দিতেই পারেন। আনলিস্টেড কখনোই রাখবেন না, তার কারণ আপনি যদি প্লেলিস্টের মধ্যে আনলিস্টেড করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিও
ভিউয়ার্সরা দেখতে পাবে প্লে লিস্টে গিয়ে। তাই জন্য আনলিস্টেড করবেন না, প্রাইভেট করে রাখবেন, আর যদি তখনই পাবলিশ করতে চান তাহলে পাবলিক করে রাখবেন। আমি এটা প্রাইভেট করে রেখেছি। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট থিংস, এটা হচ্ছে ট্যাগস। এই যে ট্যাগস, আমি যেহেতু দেখুন কমেডি চ্যানেল, তাই জন্য বেঙ্গলি কমেডি, বাংলা কমেডি, বেঙ্গলি ফানি ভিডিও, কাপল কমেডি, এরকম কমেডি এবং ফানি ভিডিওর ওপরেই আমি এখানে ট্যাগ ইউজ করেছি। এবং এখানে এই যে দেখছেন 500টা ওয়ার্ড নয়, 500টা অ্যালফাবেটের মধ্যে আপনাকে এটা কমপ্লিট করতে হবে। এর বেশি হয়ে গেলে কিন্তু এই রেড পোর্শন দেখাবে। মনে করুন আমি এখানে কিছু লিখলাম ফানি ভিডিও, আমি মনে করুন আবার লিখলাম, লিখে আমি যদি দি এন্টার মারি, কমা বা এন্টার মারলে এরকম চলে আসবে। তখন দেখুন এই বর্ডারটা লাল হয়ে গেছে, তার মানে এটা 500-এর বেশি চলে গেছে। এই যে 512 আমাকে রাখতে হবে 500-এর মধ্যে, তাই জন্য এটাকে আমি ক্যান্সেল করে দিলাম, এই রেড বর্ডারটা চলে গেল এবং 498টা অ্যালফাবেটের মধ্যেই ব্যাপারটা রয়েছে। তো এইটা আপনি সেটিংস করে রাখতে পারেন, বা যখনই নতুন ভিডিও আপনি আপলোড করবেন তখন কিন্তু আপনাকে এই ট্যাগস বা কিওয়ার্ড সেখানে দেওয়াটা খুব জরুরি। এই সেটিংসটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এরপর আপনি চলে যাবেন, এর নিচে আর কিছু নেই, এরপর যাবেন আপনি এই ডান দিকে অ্যাডভান্সড সেটিং, এটায় ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এই পেজটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। কী আছে আপনাকে প্রথম থেকে বলি। প্রথমে এখানে রয়েছে অ্যালাউ অটোমেটিক চ্যাপ্টার্স অ্যান্ড কি মোমেন্টস, একদম ক্লিক করা রয়েছে, এটা ডিফল্ট সেটিং ইউটিউবের তরফ থেকেই। তার নিচে রয়েছে এখানে লাইসেন্স, লাইসেন্স আপনি এটা স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স করেই রাখবেন। এছাড়াও ক্রিয়েটিভ কমন্স আছে, দরকার নেই, আপনি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এটাই করে রাখবেন, আমার তাই রাখা আছে। আর এর ঠিক পাশেই রয়েছে ক্যাটাগরি, এই ক্যাটাগরি অনেক রকমের রয়েছে, আপনার চ্যানেলে কোন ধরনের ভিডিও আপলোড হবে, অটোর ওপরে, মোটরসাইকেলের ওপরে, টু হুইলারের ওপরে, ফোর হুইলারের ওপরে, নাকি কমেডি কোনো ফানি ভিডিও, নাকি এডুকেশান পারপাস কোনো কিছু আপনি টিচিং করাচ্ছেন, কোনো কিছু আপনি টিচ করছেন, বা এন্টারটেনমেন্ট কোনো রকম মজাদার যেটা এন্টারটেন করে এরকম কোনো ভিডিও যদি আপনি আপলোড করতে চান, তখন এন্টারটেনমেন্ট, ফিল্ম, অ্যানিমেশন, গেমিং, হাউ টু স্টাইল, হাউ টু মানে আপনি যদি কোনো কিছু শেখাতে চান বা কীভাবে কী হচ্ছে না হচ্ছে এটা আপনি যদি কোনো ভিডিওস বানাতে চান তখন হাউ টু স্টাইল, বা মিউজিক, এরকম নানান রকমের কিছু রয়েছে, স্পোর্টস, ট্র্যাভেল অ্যান্ড ইভেন্ট, আপনি কোনো ট্র্যাভেল ভিডিও যদি দিতে চান তাহলে ট্র্যাভেল অ্যান্ড ইভেন্ট হবে, পিপল অ্যান্ড ব্লগস মানে আপনি যদি রেগুলার ডেইলি ব্লগস দিতে চান বা লাইফস্টাইল ব্লগস দিতে চান তাহলে কিন্তু পিপল অ্যান্ড ব্লগসের ওপরে আপনি ক্লিক করবেন। তো ক্যাটাগরি অবশ্যই সিলেক্ট করবেন, তা নাহলে ইউটিউব বুঝতে পারবে না যে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপলোড করতে চাইছেন, সেই অডিয়েন্সের কাছে পৌঁছতে হবে। তাই জন্য কিন্তু এই ক্যাটাগরি সিলেক্ট করা ভীষণ জরুরি। এর নিচে রয়েছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, আমি মেনলি বাংলায় ভিডিও বানাই তাই জন্য এখানে বাংলায় লেখা রয়েছে, কিন্তু এছাড়াও নানান রকমের ভাষা রয়েছে, তো আপনি বাংলা, ইংরাজি, হিন্দি যে কোনো ভাষাতেই আপনি ভিডিও বানাতে পারেন। তো আপনি যদি বাংলায় ভিডিও বানান তাহলে কিন্তু এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজ হিসেবে বাংলা সিলেক্ট করে রাখবেন। আপনি বাংলায় ভিডিও বানাচ্ছেন কিন্তু আপনি এটা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে রেখেছেন, তা কিন্তু করবেন না, তাহলে ইউটিউব দিকভ্রান্ত হবে এবং আপনার ভিডিও সঠিক জায়গায় সঠিকভাবে পৌঁছবে না। ক্যাপশন সার্টিফিকেট আমার এখানে নান করা আছে, আপনি ওখানে নান রাখতে পারেন। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজ, এইটা সিলেক্ট করতে পারেন। আপনি যদি বাংলায় টাইটেল বা ডেসক্রিপশানে লেখেন তাহলে আপনি বেঙ্গলে লিখতে পারেন, কিন্তু নর্মালি এখানে আমরা ইংরেজিতেই লিখি তাই জন্য ইংলিশ আমরা এটা সিলেক্ট করব। আর ইংলিশের ওপরে রয়েছে কানাডা, ইন্ডিয়া, আয়ারল্যান্ড, ইউনাইটেড কিংডম, কিন্তু আমরা যেহেতু ভারতবাসী তাই জন্য এখানে ইন্ডিয়ার ওপরে এটা সিলেক্ট করে রাখবো, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশান ল্যাঙ্গুয়েজ। কিন্তু ইন জেনারেল ইংলিশ ইন্ডিয়া সিলেক্ট করে রাখা ভালো, আমার তাই করা আছে। এবার রয়েছে কমেন্টস, কমেন্টস এখানে অনেকগুলো ভাগ রয়েছে, অ্যালাউ অল কমেন্টস, হোল্ড পোটেন্সিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ, হোল্ড অল কমেন্টস ফর রিভিউ, ডিসেবল কমেন্টস, এখানে আপনি যা ইচ্ছা করে রাখতে পারেন, কিন্তু আমি হোল্ড অল কমেন্টস ফর রিভিউ সিলেক্ট করা আছে। তো আপনি অল কমেন্টসও অ্যালাউ করতে পারেন বা হোল্ড পোটেন্সিয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট কমেন্টস ফর রিভিউ এটাও সিলেক্ট করে রাখতে পারেন, আমার এটা সিলেক্ট করে রাখা রয়েছে। এবার এর নিচে রয়েছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, অবশ্যই এটা সিলেক্ট করবেন, তা নাহলে অন্যান্য ভিউয়াররা বুঝতে পারবে না কত লাইক পড়েছে আপনার ভিডিওতে। যদি বেশি লাইক পড়ে আর সেটা যদি শো না করে তাহলে কিন্তু আপনারই ক্ষতি, তাই জন্য এটা অলওয়েজ টিক করে রাখবেন। আর ডান দিকে রয়েছে মনিটাইজেশান, যদি আপনার ভিডিওতে মনিটাইজেশান অলরেডি অন হয়ে যায় তাহলে কিন্তু এইগুলো টিক অবশ্যই দিয়ে রাখবেন। এগুলো যদি না টিক করেন, মনে স্কিপেবল ভিডিও অ্যাড যদি টিক না থাকে এরকম, তাহলে কিন্তু স্কিপেবল ভিডিও অ্যাড চলবে না আপনার ভিডিওতে। তাই জন্য খেয়াল করে অবশ্যই এগুলো টিক দিয়ে রাখবেন যদি আপনার চ্যানেল মনিটাইজড হয়ে
হয়ে থাকে আর যদি না হয়ে থাকে এই অপশনটা নিয়ে পরে কথা বলবো কিন্তু যখনই অন হবে তখন কিন্তু এগুলো সব টিক মার্ক করে রাখবেন করার পর এখানে গিয়ে আপনি ডান দিকে সেভ করে দেবেন ও অটোমেটিক্যালি সেভ হয়ে যাবে এই সেটিংস এর উপরে এখানে কিন্তু সেটিংস শেষ নয় আরো রয়েছে যেটা খুব ইম্পর্টেন্ট এবার যে সেটিংসটা করব সেটা হচ্ছে চ্যানেল সেটিংস এতক্ষণ দেখালাম আপলোড ডিফল্ট সেটিংসে আপনি কী কীভাবে কী রাখবেন এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে চ্যানেল সেটিংস সেট করতে আপনি নিচে এই বাঁদিকে প্রথমে সেটিংসের উপরে ক্লিক করবেন এই পেজটা খুলবে আগের মতনই আর এই যে চ্যানেল জেনারেলের নিচে যে চ্যানেল আছে এটায় ক্লিক করবেন এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট এখানে রয়েছে প্রথমে কান্ট্রি অফ রেসিডেন্স আপনি যদি ভারতে থাকেন তাহলে আপনি এটা অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করে রাখবেন এখানে ইন্ডিয়াতে থেকে আপনি অন্য কোনো কান্ট্রির নাম এখানে ভুলেও সিলেক্ট করবেন না ইউএসএ বা বাংলাদেশ বা দুবাই কোনো কান্ট্রি সিলেক্ট করবেন না তাহলে কিন্তু ইউটিউবের বুঝতে অসুবিধা হবে যে আপনার ভিডিও কোন দেশে বেশি সাজেশানে পাঠাবে কান্ট্রি অফ রেসিডেন্স ইন্ডিয়া থাকা মানে আপনি যে কান্ট্রিতে থাকেন সেটা থাকা খুব জরুরি অনেকেই বলে রেভিনিউ বেশি পাওয়ার জন্য ইউএসএ সিলেক্ট করে রাখো সেটা ভুল সেটা ঠিক নয় আমার এখানে ইন্ডিয়া সিলেক্ট করা আছে আপনি যদি ভারতে থাকেন অবশ্যই ইন্ডিয়া সিলেক্ট করেই রাখবেন কোনোরকম চিট ইউটিউবকে করবেন না মানে ইন্ডিয়াতে থেকে আপনি অন্য কোনো দেশের নাম এখানে ভুলেও লিখবেন না মনে হতে পারে যে সেই দেশে বেশি লোক দেখুক যদি আপনি চান তাই জন্য আপনি দিচ্ছেন ভুল কান্ট্রি অফ রেসিডেন্স আপনি যে কান্ট্রিতে থাকেন সেটাই লিখবেন এটা খুব ইম্পর্টেন্ট ইন্ডিয়াতে থাকলে অবশ্যই ইন্ডিয়া এখানে সিলেক্ট করে রাখবেন এবার হচ্ছে গিয়ে কিওয়ার্ডস এই কিওয়ার্ডস ওটা আপলোড ডিফল্টের কিওয়ার্ড ছিল এটা চ্যানেলের কিওয়ার্ড যে আপনার চ্যানেলটা কী বিষয় প্রতিটা চ্যানেলের একটা নির্দিষ্ট টপিক থাকে তো সেই টপিকের ওপরই যে কিওয়ার্ডস রয়েছে সেইটাগুলো আপনি এখানে সিলেক্ট করবেন এই কিওয়ার্ড আপনি কোথা থেকে পেতে পারেন কীভাবে পেতে পারেন এই নিয়ে আমি আগামী দিনে নিশ্চয়ই একটা ভিডিও বানাবো তো এখানে আমি যে কিওয়ার্ডের কথা বলছি সেটা হচ্ছে চ্যানেল কিওয়ার্ড আর আমার যেহেতু এটা কমেডি চ্যানেল তাই জন্য দেখুন এখানে বেঙ্গলি কমেডি বাংলা কমেডি ফানি কমেডি ভিডিও এই সমস্ত কিওয়ার্ডসই এখানে সেট করা রয়েছে এই কিওয়ার্ড দেখেই ইউটিউবে ভিডিও সাজেশানে যায় এবং বুঝতে পারা যাবে যে আপনার ভিডিও কোন ক্যাটাগরির অডিয়েন্সের কাছে যাবে মনে করুন আপনি কমেডি ভিডিও বানান সেটা যদি আপনার কোনো গেমিং ভিউয়ার্সের কাছে যায় সেটা ঠিক নয় সেটা ভুল সে দেখবে না ইন্টারেস্টেড হবে না সে ভিডিও স্কিপ করে বেরিয়ে যাবে বা ক্লিকই করবে না সেটা আপনার চ্যানেলের পক্ষে ক্ষতি তাই জন্য প্রপার কিওয়ার্ড দেবেন এবং আপনার যে ধরনের চ্যানেল সেই চ্যানেলের সেই ধরনেরই কিওয়ার্ড দেবে কিওয়ার্ড নিয়ে কিন্তু আমি একটা বিস্তারিত ভিডিও আগামী দিনে নিশ্চয়ই বানাবো এবার আপনি এই বেসিক ইনফোর পাশে যান অ্যাডভান্স সেটিং এইটা কিন্তু আর একটা ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে অডিয়েন্স এই অডিয়েন্স সেট করা খুব জরুরি ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস অনেক সময় আমরা বুঝতে পারি না এখানে তিনটের মধ্যে কোন সেটিংসটার উপরে ক্লিক করব এটা যদি আপনি যদি ওপরেরটায় করেন ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস বাচ্চাদের জন্য যদি চ্যানেল না হয় তাহলে কিন্তু আপনি এইটা ক্লিক করবেন না বাচ্চাদের জন্য যদি চ্যানেল হয় তাহলে ওপরটা ক্লিক করবেন তা না হলে মাঝেরটা করবেন এখানে লেখা আছে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস মানে বাচ্চাদের জন্য নয় তো এই মাঝেরটার উপরে ক্লিক করে রাখবেন আর একটা হচ্ছে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিং ফর এভরি ভিডিও প্রতিটা ভিডিও আপনি যখনই আপলোড করবেন তখন আপনাকে সিলেক্ট করতে হবে এটা বাচ্চাদের জন্য না বাচ্চাদের জন্য নয় সেটা বড় মুশকিল আমার চ্যানেলটা যেহেতু বাচ্চাদের জন্য নয় তাই জন্য আমার মাঝেরটা সেট করা মানে নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস তো এইটা আপনি সিলেক্ট অবশ্যই করবেন যদি বাচ্চাদের জন্য না হয় বাচ্চাদের জন্য যে চ্যানেলগুলো রয়েছে সেখানে অনেক রকম রেস্ট্রিকশান রয়েছে বিশেষ করে বিজ্ঞাপন কী ধরনের বিজ্ঞাপন চলবে না চলবে ইউটিউব এগুলো সব সেট করে এবং কমেন্ট বক্স অনেক সময় ডিসেবল হয়ে যায় কমেন্টস অ্যাভেলেবেল থাকে না এরকম বাচ্চাদের জন্য যে চ্যানেলগুলো সেখানে কিন্তু প্রচুর রেস্ট্রিকশান রয়েছে যেহেতু বাচ্চাদের জন্য তাই জন্য তাদের কেয়ার করা ভীষণ জরুরি এবং ইউটিউব কিন্তু প্রচণ্ড নজরদারি করে ওই বাচ্চাদের চ্যানেলের ওপরে যে সেখানে বাচ্চাদের চ্যানেলের নামে ভুলভাল বড়দের জন্য কোনো কন্টেন্ট না হয়ে যায় তাই জন্য প্রচুর রেস্ট্রিকশান থাকে তাই জন্য চ্যানেল তাড়াতাড়ি গ্রো করার জন্য তাড়াতাড়ি সাকসেস পাওয়ার জন্য যদি বাচ্চাদের চ্যানেল না হয় তাহলে কিন্তু বাচ্চাদের চ্যানেলের ওপরে মানে প্রথম অপশানে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস সিলেক্ট করবেন না এবার আসি এর নিচে কী আছে এর নিচে আপনি ডোন্ট শো পোটেন্সিয়ালি ইন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস এটা আমার অন করা নেই আপনি ইচ্ছা করলে এটা অন করতে পারেন কিন্তু নাও করতে পারেন আর অ্যাডভার্টাইজমেন্ট ডিজেবল ইন্টারেস্ট বেসড অ্যাডস এটা কখনোই আপনি এটা অন রাখবেন না এটা সবসময় অফই রাখবেন কারণ এটাই যদি অন রাখেন তাহলে আপনার অ্যাডের যে পরিমাণ এবং অ্যাড সিলেকশানের ওপরে প্রচুর
রেস্ট্রিকশান চলে আসবে। এরপর আসবো ক্লিপস। এই ক্লিপস নিয়ে একটা ডিটেল ভিডিও আমি আগামী দিনে বানাবো, কিন্তু ইনিশিয়ালি আপনি ক্লিপসটাকে অবশ্যই এরকম অন রাখবেন, অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট। এই বিষয়টা কী কীভাবে হয়, কীভাবে কাজটা হয় আমি আগামী দিনে নিশ্চয়ই একটা আলাদা ভিডিও নিয়ে বলবো। এটা কিন্তু খুব এফেক্টিভ ফিচার, এটা অন রাখবেন, তাতে সুবিধা হবে, ভিউজ বাড়ার ক্ষেত্রে কিন্তু অনেক রকমের সুবিধা পাওয়া যাবে। তো এটা অলওয়েজ অন রাখবেন। এটা অফ রাখলে কী হবে, অন রাখলেই বা কী হবে এবং এটা কীভাবে কাজ করে, এটা এই ভিডিওতে আর বলছি না, কারণ অনেক বড় হয়ে যাবে। এটা নিয়ে একটা আলাদা ডেডিকেটেড ভিডিও আমি অবশ্যই বানাবো। তো এইখানে এটার উপরে অবশ্যই আপনি অন রাখবেন। তো এই গেল মোটামুটি, আর হয়ে যাওয়ার পরে আপনি এটা আমার যেহেতু এরকম সেট করা আছে, তাহলে আমি ক্লোজ করবো, আপনার হয়ে গেলে সেভ করে দেবেন। আর ফিচার এলিজিবিলিটি এটা নিয়ে এখন কিছু বলছি না, এটা নিয়েও আমরা পরে বলবো। তো ইনিশিয়ালি এই রকম সেটিংস আমার রয়েছে, আপনিও করে রাখতে পারেন। তো এই হলো কিছু টপ সিক্রেট সেটিংস, কিছু ইনিশিয়াল সেটিংস। একটা নতুন চ্যানেল যে 14 দিনে মনিটাইজ হয়েছে, তার ইন্টারনাল সেটিংস কী হতে পারে, কী রয়েছে, এটা জানার আগ্রহ নতুন ইউটিউবারদের কাছে মারাত্মক রকমের। তো সেই জায়গা থেকে আমি আমার নতুন চ্যানেল আনকাট কলকাতা ক্যানভাস, যেটা অলরেডি মনিটাইজড, তাও আবার 14 দিনে, সেটার ইন্টারনাল সেটিংস আমি শেয়ার করলাম। নতুন ইউটিউবারদের খুবই কাজে লাগবে আশা করা যায়। অনেক সময় কী হয়, আমরা জানি অনেক কিছুই, কিন্তু অলওয়েজ মাথা কাজ করে না, ব্রেন কাজ করে না, এদিক ওদিক হয়ে যায়, বিশেষ করে টেনশানে। তো সেই জায়গা থেকে এরকম ভিডিও থাকলে দেখে করতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়, সেই জন্যই আমার এটা করা। তো আপনারা যদি কাজে লাগে, যদি আপনার এই সেটিংস অলরেডি হয়ে থাকে, তাহলে তো কোনো ব্যাপারই নেই, ঠিক আছে। এরপর আরও পরবর্তী স্টেপগুলো নিয়ে আমি পরবর্তীকালে অবশ্যই আলোচনা করব, রেগুলার ভিডিও আনার চেষ্টা করব ইউটিউব সম্পর্কিত। আর যদি না হয়ে থাকে আপনার সেটিংস, তো একবার দেখে নেবেন, মোবাইল থেকেও করতে পারেন। মোবাইলে আপনি ইউটিউব স্টুডিও খুলবেন, ডেস্কটপ ভার্সানে গিয়ে গুগল ক্রোমের মাধ্যমে ইউটিউব খুলে সেখানে ডেস্কটপ চ্যানেল সেটিংয়ের মাধ্যমে গিয়ে আপনি ওপেন করতেই পারেন। কীভাবে খুলবেন, ইউটিউবে অনেক ভিডিও আছে, যদি না জেনে থাকেন আমি কোনো দিন অবশ্যই দেখাবো যে মোবাইল থেকে ডেস্কটপ ভার্সানটা কীভাবে খোলা যায়। এমনিতে প্রচুর ভিডিও আছে, দেখে নিতে পারেন, সুবিধা হবে। তো আশা করি এই ভিডিওটা ভালো লাগলো এবং উপকারে লাগলো। চেষ্টা করব নতুন ইউটিউবারদের এরকমভাবে হেল্প করার, কিছু করার, এবং আপনার যদি মনে যা প্রশ্ন থাকবে অবশ্যই আমাকে করবেন, আমি আমার অভিজ্ঞতা দিয়ে, এক্সপিরিয়েন্স দিয়ে আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেকেই প্রচুর লোকের বক্তব্য যে দাদা এটা বলুন, ওটা বলুন, সেটা বলুন, ওরকম ইন্ডিভিজুয়াল মেসেঞ্জারে বা কমেন্ট বক্সে অ্যান্সার দেওয়া সম্ভব নয়, তাই জন্য আমার এই ভিডিওর শুরু করা আর কি। এর মাধ্যমে অনেকে আশা করি উপকৃত হবে, বিশেষ করে নতুন ইউটিউবার যারা নতুন চ্যানেল খুলছে তাদের জন্য, আর ইনফ্যাক্ট তাদের জন্যই যাদের চ্যানেল এখন মনিটাইজড হয়নি, বা যারা অনেকে দিগ্ভ্রান্ত, আরও প্রচুর খুঁটিনাটি প্রচুর বিষয় রয়েছে, সেই বিষয়গুলো নিয়েও আমি আগামী দিনে অবশ্যই আলোচনা করব। আমার দাঁতের জন্য একটু কথা বলতে অসুবিধা হচ্ছে, প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবেন, কিছুদিন পর ঠিক হয়ে যাবে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে, যদি উপকারে লাগে, যদি মনে হয় যে কোনো এফেক্টিভ ইনফরমেশান আমি শেয়ার করলাম, তাহলে প্লিজ লাইক বাটনের উপরে প্রেস করে দেবেন, আরও সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটার উপরে প্রেস করে অন করে নেবেন, তাহলে যখনই নতুন ভিডিও দেবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর শেয়ার করুন প্লিজ, যত পারবেন শেয়ার করুন, নতুন ইউটিউবার যারা তাদের কাছে শেয়ার করুন। আমার একটা সিম্পল ধারণা, দেখুন আপনি একটা ইউটিউব চ্যানেল খুললেন এবং সেখান থেকে কিছু রোজগার করলেন, আপনার পরিচিতি হলো, এতে তো আমার পকেট থেকে কোনো পয়সা আমি কোনো ইউটিউবারকে দিচ্ছি না, বা কাউকে, কোনো নতুন ইউটিউবারকে আমি কোনো পেমেন্ট করছি না, আমার পকেট থেকে কোনো পয়সা যাচ্ছে না, পয়সা দিচ্ছে ইউটিউব, আমি জাস্ট হেল্প করছি, তাতে আমার কোনো ক্ষতি হচ্ছে না। সেই জায়গা থেকেই এই শেয়ারিং, এই মানসিকতা নিয়েই আমার এই ভিডিওগুলো করা। তো যদি উপকারে লাগে আমি আনন্দ পাবো, প্লিজ কমেন্ট বক্সে জানাবেন, আরও প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। এই ভিডিওটা এই পর্যন্তই, আবারও করছি না, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম। অনেস্টির সঙ্গে কাজ করুন, ডেডিকেশান নিয়ে কাজ করুন, রেগুলার কনসিস্টেন্সি মাথায় রাখুন, তাহলে আপনার ইউটিউব চ্যানেল একদিন ঠিক দাঁড়িয়ে যাবে, সাকসেস। আমি নতুন ইউটিউবারদের জন্য যেহেতু বলছি, তাই জন্য সাকসেসের প্যারামিটার হচ্ছে আমার কাছে যতক্ষণ না মনিটাইজড হচ্ছে, যতক্ষণ না ফার্স্ট ইনকাম জেনারেট হচ্ছে বা রেভিনিউ আসছে, ততটা অবধি আমি একটা সাকসেস প্যারামিটার ধরে রেখে দিয়েছি। আমি সাকসেস মিন করছি ওই অবধি, মনিটাইজড হওয়া অবধি বা ফার্স্ট রেভিনিউ পাওয়া অবধি। তারপরে আরও প্রচুর স্টেপ আছে, সেগুলো পরবর্তীকালে স্টেপ বাই স্টেপ বিভিন্ন ভিডিওতে আমি শেয়ার করব। তো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, ভালো থাকবে, টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করে ফেলবেন, লাইকটা দিতে ভুলবেন না। থ্যাংক ইউ।